আমাদের কথা শুনলেন না, শুনলেন দাদা বাবুদের কথা, আর শুনলেন কাকুর কথা। আমাদের কথা যদি সেদিন শুনতেন, জনগণের এত ক্ষোভ আপনার বিরুদ্ধে হতো না, আর এইভাবে পালিয়ে যেতে হতো না। এখন বলে কি সীমান্তের ওপারেই আছি, চট করে নাকি ঢুকে যাবে। আরে আসেন না, সর্বস্তরের নেতা কর্মী ভাই এবং বোনেরা, সাংবাদিক ভাইরা বোনেরা, আমরা বহুবার বলেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শেখ হাসিনাকে আমাদের কথা শুনেন, কেয়ারটেকার দেন, দেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলছিলেন, আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান বারবার বলছিলেন, আমাদের কথা শুনলেন না, শুনলেন দাদা বাবুদের কথা, আর শুনলেন কাকুর কথা। আমাদের কথা যদি সেদিন শুনতেন, জনগণের এত ক্ষোভ আপনার বিরুদ্ধে হতো না, আর এইভাবে পালিয়ে যেতে হতো না। এখন বলে কি সীমান্তের ওপারেই আছি, চট করে নাকি ঢুকে যাবে। আরে আসেন না, আমাদের স্লোগান তো আছেই, আমার ভাই কবরে উনি কেন, ভিতরে আসুন ভিতরে আসুন। আরে বিগত 15-16 বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি।